أشهد أن لا যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তিগুলোকে পছন্দ করে না। ইউকালু লাহু ইব্রাহিম, সেই লোকটার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। এবার লোকেরা তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, সবাই দেখুক এই লোকটাকে কে কাজটা করেছে। এবারে সবাই গিয়ে এই যুবকটাকে ধরে আনলো, ইব্রাহিমকে ধরে আনলো। ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, কালু আনতা ফালতা হাজা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কি আমাদের আল্লাহদের সাথেই কারবার করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটু সুযোগ দিলেন, কালা বাল ফালাহু কাবীরুহুম হাজা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। না বরং এই বড়টাই করেছে, ওই যে হাত পা ভাঙ্গা শুয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করো। পারলোরা বলো কে ওদেরকে ভেঙেছে, ওদেরকে জিজ্ঞেস করো। তোমাদের আল্লাহদেরকে জিজ্ঞেস করো, কে তোমাদের মাথা ভাঙলো, কে তোমাদের কান ভাঙলো, কে হাত ভাঙলো, পা ভাঙলো, তোমাদের কে এরকম সর্বনাশ করলো বলো। এবারে তারা বুঝতে পারলো এই মূর্তি কোনো কথা বলতে পারে না, উত্তর দিতে পারে না। সবাই এবারে চিন্তা করলো এর কেমনে কি করা যায়। ইব্রাহিমকে তারা বললো, দেখো তুমি তো জানো এই মূর্তি কথা বলতে জানে না, এই মূর্তি উত্তর দিতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার জাতি, তাহলে তোমরা কেন পূজা করছো এমন দেবদেবীর, যেই দেবদেবী নিজে রক্ষা করতে পারে না, যে নিজেকে বাঁচাতে পারে না, এমনকি তার সামনে থেকে মাছি পর্যন্ত যদি খাবার নিয়ে যায় ফিরাইতে পারে না। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকেও সেই কাজ করতে হবে, এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দেয় কে কে? তাইয়াতুল্লাহি তাকবীর, আল্লাহু আল্লাহু তাকবীর, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ভাইরা আমার, এবারে আসল কাহিনী শুরু হয়ে গেল। ইব্রাহিম যখন দাওয়াত দিলেন, এবারে দাওয়াতের কাজ হলো না। একদিকে একজন তাওহীদবাদী মুমিন, আর একদিকে নমরুদের প্রশাসন, সামরিক বাহিনী, জনশক্তি, অর্থশক্তি, অস্ত্রশক্তি সব একদিকে রয়েছে, একজন মুমিন দাঁড়িয়ে আছে। ও মুসলমান যুবকেরা, জেনে রাখো তাওহীদের দাওয়াত দিতে গেলে তোমাদের বিরুদ্ধেও সমাজ খেপে যাবে, জাতি খেপে যাবে। আজকে মুফতি জসিমউদ্দিন রহমানি বড় বড় চাকরি করত, 50,000 টাকা ছিল বেতন মাসে, বিভিন্ন চাকরি একটা করতাম, কয়েক হাজার চাকরি করতাম, এখন সব চাকরি শেষ। ও আমার ভাইয়েরা, কারণটা কি? ও আমার ভাইয়েরা, একটাই কারণ, যতদিন পর্যন্ত তাওহীদে দাওয়াত দেই নাই অতদিন পর্যন্ত আমার কোন শত্রু ছিল, সবের কাছে প্রিয় ছিলাম। আর যখন তাওহীদের দাওয়াত শুরু হলো, শিরক আর বিদআতের বিরুদ্ধে দাওয়াত শুরু হলো, যখন ফেরকার বিরুদ্ধে দাওয়াত শুরু হলো, এক আল্লাহর দিনের দিকে আহ্বান করা শুরু হলো, ইসলামের দিকে আহ্বান করা শুরু হলো, তখন থেকে বিপদ আপদ আসতে শুরু করলো। এখন আমার বিরুদ্ধে সম্মেলন হচ্ছে, আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, মাহফিলের স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে। ও আমার যুবক ভাইয়েরা, ভয় পেলে চলবে না, মারদে মুমিন বাতিল সে হারে গেছ খৌফ সিকতা নেই, সার কাটা সিকতা হয় লেকিন সার ঝুকা সিকতা নেই। মরতে মমিন কোন বাতিল কে দেখে ভয় করে না, ভয় করবে কাকে? মমিনের জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? इस गर्ज से जुमक तल में आया उस बोह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। जीवन का कार दवा अल्लाह का से मोमिन का जान माल विक्रय कर दिए छे, ए मोमिन दर कोनो भय नाई। ओ मुसलमान जाति, तुमरा जे मृत्यु भय देखाचो, आम्रा तो मृत्यु रे की चाई, ठीक कि ना? তোমরা যেই মৃত্যুকে ভয় করো, আমাদের কাছে সেই মৃত্যু সবচেয়ে প্রিয় জিনিস, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে দলে দলে নাম লেখাচ্ছেন। এই সময় একজন মহিলা তার দুধের সন্তানকে নিয়ে হাজির করলো। ও আমার মা বোনেরা,
খুব লক্ষ্য করে শোনো, আজকে যদি কারো ছেলে আল্লাহর দিনের জন্য জিহাদের কথা বলে, মা বাপ ভয় দেখায়, খবরদার এদিকে যাবি না, বরং মা বাবার উচিত ছিল তার সন্তানকে বলাও সন্তান আল্লাহর জন্য যুদ্ধ করো, তুমি শহীদ হয়ে যাও, কিয়ামতের মাঠে আমি শহীদের আব্বা হয়ে, আমি শহীদের মা হয়ে আমি কিয়ামতের মাঠে উঠতে চাই, সেটা না করে বরং আরো ভয় দেখায়। আমার বোনেরা ও আমার মা বোনেরা ভালো করে শুনো, আল্লাহর নবী নাম নিচ্ছেন, একজন মহিলা তার দুধের সন্তানকে সে আল্লাহর নবীর হাতে পেশ করলো, বলল ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবারে আমার সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমার পরিবারে আর কেউ নাই, এই শিশুটাকে কবুল করুন। আল্লাহর নবী বলেন আমার মহিলা সাহাবি, আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, একে নিয়ে করবটা কি? আল্লাহর নবীর মহিলা সাহাবি দুচোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবার থেকে কেউ থাকতে হবে এটা আমি চাই, আমি চাই এই যুদ্ধ আমার কোন অংশগ্রহণ থাকুক, কিন্তু আর তো কেউ নাই, মেহরবানি করে কবুল করুন। আমি জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, কিন্তু আমি জানি আমার এই শিশু তীর তরবারি খেতেও তো পারবে, ঢাল ঘোরাতে না পারলে নিজে ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানটাকে আপনার সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আমার সন্তান চাচরা হয়ে যাবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে শীশে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে, তাওহীদ কি আমানত সিনো মে হ্যায় হামারা, আশা নেহি মিটানা নামো নিশা হামারা। ও মুসলমান জাতি, যদি সেই তাওহীদের ঈমান থাকে, শিরক আর বিদআতের বিরুদ্ধে দাঁড়াতে পারো, সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগোতে পারো, দুনিয়ার কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। সাহায্য করার মালিককে রোমের গোয়েন্দারা ছিল সেই মজলিসে, গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, ও রোমের সম্রাট, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোন দুঃসাহস দেখাবে না। রোমের সম্রাট জিজ্ঞেস করলো গোয়েন্দাদেরকে, বলো কি মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি কি? বলে না তা তো অনেক কম। বলে তাহলে ওদেরকে অস্ত্র বেশি? বলে না অস্ত্র অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে না তাও ওরা জীর্ণ শীর্ণ, শুকনো রুটি আর খেজুর খায়। রোমের সম্রাট রাগ করে বলল, অস্ত্র আমার বেশি, শক্তি আমার বেশি, জনশক্তি আমার বেশি, কেন ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল, রোমের সম্রাট জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। জয় বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমাদেরকেও মনে রাখতে হবে, আল্লাহর রাস্তায় কাজ করতে গেলে বাধা আসবে, তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবরায়ো কব, ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। ও যুবকেরা, যুগে যুগে যুবকেরা এই কাজ করেছে, আসাবে কাহাবদের ঘটনা পর তারা যুবক ছিল, কোরআন বলছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওরা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল, তারা শিরক করে নাই, বিদআত করে নাই, তাদের মধ্যে মুনাফিকি ছিল না। ইন্নাহুম আফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন যুবক। কোরআনুল করিম সূরা কাহাফ এই সূরার 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছি। ওরা বাতনা আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা, তারাও তাওহীদের দাওয়াত দিল, তারা বলল আমরা এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহের দাওয়াত দিতে পারি না, আমাদের রব একজন যিনি আসমান এবং জমিনের রব। আমার ভাইরা, আমাদের নবীজিও বলেছেন এই আয়াতের তাফসিরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে কাসির খুলে দেখো, আল্লাহ রাসূল বলেছেন নুসির তুমি স্বভাবে অমনে তুমি সুযোগ, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর বুড়াদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি। ও যুবকেরা,
আজকে তোমাদের জন্য চতুর্দিক থেকে আহ্বান আসছে, কাশ্মীর থেকে আহ্বান আসছে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, আফগানিস্তান থেকে, তোমার আরকান থেকে চতুর্দিক থেকে আহ্বান চলে আসছে। আল্লাহ বলছেন মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা এই সূরার 75 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়ান নিসায়ে ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, অসহায় নারীরা, অসহায় শিশুরা আফগানিস্তান থেকে, ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, সব জায়গা থেকে ফরিয়াদ করছে। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা ফরিয়াদ করে করে বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমা আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও। ওয়া জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন ন্যায়নিষ্ঠবান নেতা দান করো। ওয়া জাআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও আমার যুবক ভাই, আল্লাহ আহ্বান করেছেন সূরা নিসার 75 নম্বর আয়াতে, এই আহ্বান সাড়া দেওয়ার জন্য আবার তোমাদের কি তৈরি হতে হবে। ফের তুজে একবার করনি হে জাহান কে রহবরি, উঠ খোদা কে নাম লেকর ফের আলম বরদারে বান, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলিদের মতো যুবক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাধা আসলো, ও আমার যুবক ভাইয়েরা, এবারে ওই শয়তানের গ্রুপ নমরুদের বাহিনী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত করলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত বান্দার ক্ষমতা থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দেখতে থাকেন, সাহায্য দেখতে থাকেন ঠিক আছে কিনা। ফেরেশতারা আসলো, জিব্রাইল মিকাইল ইসরাফিল এসে হাজির হয়ে গেল, ইব্রাহিম একটু হুকুম দাও, আমি জিব্রাইল পাখা দিয়ে উড়িয়ে দেই ওদেরকে। মিকাইল বলল বাতাস দিয়ে উড়িয়ে দেই, ইসরাফিল বলল শিঙ্গে ফুদিয়ে দেই। আল্লাহর নবী ইব্রাহিম বললেন ও জিব্রাইল মিকাইল ইসরাফিল, আমি তো তোমাদের ইবাদত করি না, তোমাদের কাছে সাহায্য চাই না, আমি ইবাদত করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। ও মেয়ে লোকেরা, পুরুষেরা, জীবনের সকল ক্ষেত্রে সাহায্য করার মালিককে না, কোন খাজা বাবা, গাজা বাবা, লেঞ্জা বাবা, পীর বাবা, কোন ব্যক্তির হেদায়ত দেওয়ার মালিক নাই, সাহায্য করার মালিক নাই, হেদায়ত দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, যুদ্ধে বিজয় দেওয়ার মালিককে। আজকে যারা মুনাফিক তাদের মধ্যে নেফাক আছে, একথা আমার না, আল্লাহ নবী বলেছেন মাল্লামি ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস বি নাফসাহু মা তাআলা শাওবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি জীবনে কখনো যুদ্ধ করে নাই অথবা যুদ্ধের স্পৃহা মনে লালন করে নাই, মনে মনে যুদ্ধের জিহাদের চেতনা রাখে নাই, মা তাআলা শাওবাতিন মিনান নিফাক, সে মুনাফিকই মৃত্যুবরণ করলো, মুনাফিক অবস্থা মারা গেল। আমার ভাইয়েরা, মুনাফিকের আলোচনা হচ্ছিল, মুনাফিকের আলোচনা করতে গেলে বুঝতে হবে মুনাফিক কত পর্যায়ের আছে, রাষ্ট্রীয় মুনাফিক, ধর্মীয় মুনাফিক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যারা কোরআনের একটা গুরুত্বপূর্ণ ফরজকে, আজকে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, আমি বলি ঠিক সেরকম ভাবে সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের সাহায্যের জন্য যুদ্ধ করাটাও কি। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখো, আল্লাহর নবী উমরা করার জন্য আসলেন মদিনার থেকে মক্কার পর্যন্ত আসলেন, হুদাইবিয়া এসে বাধাগ্রস্ত হয়ে গেলেন, আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করতে এসেছি। মক্কার লোকেরা ওসমানকে আটকে একটা খবর ছড়াইয়া দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। ও আমার ভাইয়েরা, আসলে কি ওসমানকে হত্যা করা হয়েছিল? তাহলে যারা বলে নবী গায়েব জানে এরা কি বলবে এখানে? আল্লাহর নবীর শিবিরে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে চলে আসলেন, জোরে চিৎকার ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো। সব সাহাবীরা চলে আসলেন আর বললেন আল্লাহর নবী বক্তব্য দিলেন, আমি শুনেছি আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে।
ও সাহাবীরা আমি হাত রেখে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, হয়তো আমরা ওসমান